নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী ক্রিয়েশনে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করতে যাচ্ছি সেটা হলো আমের রেসিপি। হ্যাঁ, পোড়া আমের রেসিপি। কিন্তু এই আমের রেসিপিটা করার আগে আমরা আম কতটা উপকারিতা সে সম্পর্কে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনার যদি হজম ভালো না হয় তাহলে ডায়েটে আম রাখতে পারেন, এছাড়া ম্যাঙ্গো শেক পান করতে পারেন। গ্রীষ্মকালে আম সবাইকে আকৃষ্ট করে, যে কারণে মানুষ আম দেখলে নিজেকে সামলাতে পারে না। আম শুধু মিষ্টি বলে নয়, আজ চলুন জেনে নিই আমের উপকারিতা সম্পর্কে। আমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং অনেক পুষ্টি উপাদান যা আমাদের ফিট রাখতে সাহায্য করে। যদি আপনি কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই আম খান। আম খেলে হজম প্রক্রিয়া খুব ভালো হয়। আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি কোলাজেন প্রোটিন তৈরি করে এবং এটি আমাদের ত্বককে সুস্থ রাখে। এটি ত্বকের বলিরেখা বন সমস্যা দূর করতে পারে। আম খেলে আমাদের চুলের সমস্যাও অনেকটাই দূর হবে। আমে রয়েছে প্রচুর পুষ্টিগুণ, ক্যালোরি, কার্বোহাইড্রেট, ফ্যাট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, প্রোটিন, শক্তি ইত্যাদি নানান ক্ষেত্রে ভিটামিন বি সিক্স, বি টুয়েলভ এবং ভিটামিনের মতন বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে। ভিটামিন কে, ডি, জিঙ্ক, ফসফরাস, পটাশিয়াম, ফাইবার ইত্যাদি। তবে আম খেলে ওজন কমে কি না তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। কেউ কেউ বলে আমে রয়েছে প্রচুর পুষ্টি, এইসব বৈশিষ্ট্য যার ফলে আম ওজন কমাতে অনেকটাই সাহায্য করে। বলে আমরা জানতে পারলাম যে আম আমাদের কতটা উপকার করে, তাই প্রত্যেকেরই আমাদের আম খাওয়া উচিত। তাহলে চলুন এবারে আমরা রেসিপিটা শুরু করি। রেসিপিটা করার জন্য আমি এখানে একটি আম নিয়ে নিয়েছি এবং আমটাকে ভালো করে ধুয়ে মুছে তারপরে আমটাকে ভালো করে আগুনে পুড়িয়ে নিচ্ছি। দুদিক থেকেই ভালো করে আমি পুড়িয়ে নিলাম। এবারে এই আমটাকে আমি ঠান্ডা করে ফিরে আসছি। আমটাকে ঠান্ডা করে এখানে আমগুলোকে সব পিস পিস করে কেটে নিয়েছি। সঙ্গে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, সেই মিক্সি জারে আমের টুকরোগুলো সমস্ত অ্যাড করে দিলাম আর সঙ্গে আমি কিছুটা পুদিনা পাতা এখানে অ্যাড করে দিলাম। সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, আপনারা এখানে চিনির বদলে মিশ্রিও ব্যবহার করতে পারেন। আর সঙ্গে দিচ্ছি বিটনুন, বিটনুন এখানে এক চামচের মতন নিয়ে নিয়েছি, সেটা এখানে অ্যাড করলাম। আর এখানে আমি ভাজা জিরে, যেটা আমি ঘরে ভেজে তারপর মিক্সিতে পেস্ট করেছি, আর সঙ্গে আমি দু গ্লাসের মতন জল অ্যাড করলাম। এবার খুব ভালো করে মিক্সিতে করে নিলাম, তারপরে আমি একটি ছেঁকনির মাধ্যমে ভালো করে ছেঁকে নিচ্ছি। সম্পূর্ণ ছেঁকা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি এটাকে সার্ভ করছি। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে সার্ভ করেছি। তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। এটা করার উদ্দেশ্য হলো আম আমাদের কতটা উপকারিতা সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান, আর হ্যাঁ, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকমই নানান বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসবো আমি মাধবী। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।